নমস্কার দর্শক বন্ধু, হেলথ টিপসে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমরা আলোচনা করব কফির গুণাগুণ। হজমের সমস্যা বা বিপাকীয় সমস্যার কারণে শরীরে নানা রকমের রোগের বাসা বাঁধে। যেমন দীর্ঘদিন ধরে বিপাকীয় সমস্যার ফলে রক্তে অতিরিক্ত মাত্রায় খাদ্যজ কোলেস্টেরল জমা হতে থাকে। ইনস্টিটিউট অফ সায়েন্টিফিক ইনফরমেশন অন কফি এর গবেষকের দাবি, প্রতিদিন নির্দিষ্ট মাত্রায় কফি পান করার অভ্যাস মেটাবলিজম সিন্ড্রোম বা বিপাকীয় সমস্যার ঝুঁকি কমাতে সাহায্য করে। তাদের দাবি, মেটাবলিক সিন্ড্রোম বা বিপাকীয় সমস্যায় কার্ডিওভাস্কুলার সমস্যা বা হৃদরোগের ঝুঁকি অনেকটাই বাড়িয়ে দিয়ে থাকে। সম্প্রতি ইনস্টিটিউট অফ সায়েন্টিফিক ইনফরমেশন অন কফি আয়োজিত আয়ারল্যান্ডের ডাবলিনে অনুষ্ঠিত পুষ্টিবিদ বিশেষজ্ঞদের একটি সম্মেলন অধ্যাপক জুসেপি গ্রাসো দাবি করেন, সকালে ঘুম থেকে ওঠার পর কফি পানের অভ্যাস রক্তে কোলেস্টেরল কমাতেও সাহায্য করে, ফলে কমে যায় কার্ডিওভাস্কুলার সমস্যা বা হৃদরোগের ঝুঁকি। তার মতে কফি আসলে হজমের ক্ষেত্রে সহায়ক। ইংল্যান্ডের ইউনিভার্সিটি ডক্টর অলিভার কেনেডি এবং তার গবেষক দল প্রায় 4,30,000 অংশগ্রহণকারীর মধ্যে গবেষণা চালিয়ে দেখেছেন, যারা প্রতিদিন 2 কাপ কফি পান করেন তাদের লিভার সিরোসিসের ঝুঁকি প্রায় 44% কমে যায়। ডক্টর কেনেডির মতে ফিল্টার্ড কফির উপকারিতা সেদ্ধ করা কফির তুলনায় বেশি হয়। তবে শুধু লিভার সিরোসিসের ঝুঁকি কমায় না, লিভার কর্মক্ষমতা স্বাভাবিক রেখে যে কোনো বিপাকীয় সমস্যা দ্রুত নিয়ন্ত্রণেও সাহায্য করে এই কফি। ইনস্টিটিউট ফর সায়েন্টিফিক ইনফরমেশন অফ কফির গবেষণায় জানান, প্রতিদিন 1 থেকে 4 কাপ কফি পানের অভ্যাস যে কোনো কার্ডিও ভাস্কুলার সমস্যা বা হৃদরোগের ঝুঁকি কমাতে পরোক্ষভাবে সাহায্য করে। নিয়মিত কফি পানের অভ্যাস ব্রেনের জন্য ইতিবাচক প্রভাব ফেলে, এছাড়াও স্মৃতিশক্তি বাড়াতেও সাহায্য করে এই কফি। যারা নিয়মিত কফি পান করেন তাদের মধ্যে পার্কিনসনসের মতন স্নায়ুরোগের ঝুঁকি অন্যদের তুলনায় অনেকটাই কম থাকে। তবে এখানে দুধ চিনি ছাড়া কফির কথা বলেছেন পুষ্টিবিদ বিশেষজ্ঞরা। তো বন্ধুরা, এই ছিল আজকে আমাদের ভিডিও কফির উপকারিতা। আশা করি ভিডিওটি আপনাদের সকলের ভালো লেগেছে। এটি যদি আপনাদের ভালো লেগে থাকে এটিকে অবশ্যই একটি লাইক করবেন এবং আমার এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং সকল বন্ধুদের সাথে এটি শেয়ার করতেও ভুলবেন না। জানো